মাধ্যমে আজকে আমরা সকলে পরস্পর পরস্পরের প্রতি কী ভাবাপন্নভাবে চলছি, আমরা ভগবানকে ভুলে যেতে চলেছি। এই ভারতবর্ষে ভগবানের সমস্ত অবতারে আবির্ভূত, এখানে সমস্ত গঙ্গা যমুনা সরস্বতী যত সব নদী প্রবাহিত হয়েছে। ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে এইরকম ভগবানের আবির্ভাব স্থান নেই। তা আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের বড় সৌভাগ্য। তারপরে বিশেষ করে কলিযুগে এই নবদ্বীপ ধামে আমরা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের আরও বিশেষ বিশেষভাবে আমাদের গর্বিত যে আমরা সেখান থেকে মহাপ্রভু তার প্রেম ধর্ম প্রচার করে সারা পৃথিবীতে আজকে প্রতিটি জীবকে উদ্ধার করার জন্য তার নামকে প্রচার করে দিয়েছেন। তো আমাদেরকে মনে রাখতে হবে আবার আগামী বছর এই দর্পণবাদী আমরা মহাপ্রভুর কাছে আবার প্রার্থনা জানাবো। আমরা যেরকম সকল মিলে মিশে কোনো ভেদাভেদ না রেখে এখানে সমবেত হয়েছি মহাপ্রভুর গুণকীর্তন করতে পারছি, সেরকম আগামী বছরও যাতে করতে পারি নির্বিঘ্নে, সেটা আশা করি। আর বিশেষ করে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা সাত দিন ধরে চলছে, একদিন প্রোগ্রাম হলে অসুবিধা থাকে না, সাত দিন ধরে প্রোগ্রাম চলার ফলে অনেকের হয়তো অসুবিধা হয়েছে, থাকার ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা নানা ত্রুটি বিচ্যুতি হয়েছে। তাই জন্য আমি চৈতন্য মঠের পক্ষ থেকে সকলকে আমি আমার নিজস্ব ক্ষমা চেয়ে নিয়েছি, ক্ষমা সুন্দর মনে আপনারা আগামী বছর এইরকম মহাপ্রভু পৃথিবীতে যোগদান করে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবেন। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে রাখছি। এখন মহাপ্রভু আরতি হবে, আরতি দর্শনের পর প্রসাদ ব্যবস্থা আছে, সকলে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ নিয়ে যাবেন।